হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস এস লাইফ স্টাইল ইউকে চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটা দিন, ঘুম থেকে উঠে সানি একটা দিন পেলাম, ভালো লাগলো দেখে। সকালবেলা যখন এরকম সানি দেখি মনটা অনেক ভালো হয়ে যায়। বৃষ্টির দিনে আমার মনটা খারাপ থাকে, জানি না কেন, বাট ওয়েদারের সাথে চেঞ্জ হয়। যদি বৃষ্টি দেখি মেজাজ খারাপ হয়ে যায়, কেন বৃষ্টি? আবার যখন রোদ দেখি খুব মনটা আনন্দে ভরে যায়। তো আজকের দিনটা খুবই স্পেশাল, তার দুটি কারণ। একটা তো আমার ছেলের বার্থডে, ফার্স্ট অফ অল আমার ছেলেটা 2 বছর হয়ে গেল আজকে, আর সেকেন্ড হচ্ছে নাইস ওয়েদার। তো ইজান আর ইজানের বাবা গিয়েছিল একটু বাইরে, ওরা চলে এসছে। তো খাওয়া দাওয়া শেষ করে, ব্রেকফাস্টটা শেষ করে আমি প্রথমেই ইজানের বার্থডে কেকটা বেক করে ফের নিলাম। 35 মিনিট লেগেছে আমার এটা বেক হতে, আর এখন এটাকে কুল ডাউনের জন্য রেখে দিয়েছি, যেটা যখন ঠান্ডা হবে তখন এটাকে ডেকোরেট করবো। তো তার জন্য আমার কিছু আইটেমের প্রয়োজন ছিল যেটা বাসায় ছিল না, আর ইজানের বার্থডে গিফটও কিনতে হবে। তো আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম শপিংয়ে। তো ইজোর ইজমা এবার ওরা ডিসাইড করেছে যে ইজানকে বার্থডে গিফট দিবে, তো সেই বার্থডে গিফট সিলেকশনে ওরা ব্যস্ত, ওরা ডিসাইডই করতে পারছে না কি দিবে কি দিবে না। সো আফটার লং টাইম ওরা ডিসাইড করার পর এবার নিজেদের কিছু আইটেম তো অবশ্যই কিনতে হয়, না হলে কি হয় নাকি। তো ওরা চলে গেল নিজেদের জন্য কিছু কিনতে। তো এবার আমরা চলে গেলাম নিচের ফ্লোরে, সো ওখান থেকে গ্রসারি শপিংটা সেরে নিলাম। তো আমাদের মোটামুটি তাড়াতাড়ি শপিংটা শেষ করে নিলাম, তো চলে যাচ্ছি। তো বের হওয়ার সময় দেখলাম বৃষ্টি শুরু, কি আর করা। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটাও কেমন যেন গ্লুমি হয়ে এসছে, সানটা আর নেই। তো যাই হোক, ভেবেছিলাম কোথাও বের হব, তো সেটা আর হবে না বৃষ্টির কারণে। তো বাসাতেই কিছু একটা দেখি, সেলিব্রেশন যদি করা যায়। তো আমরা সব কিছু গুছিয়ে নিলাম গাড়িতে, শপিংগুলো, আর এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় এসেই আমার প্রথম কাজ ছিল কেকটাকে ডেকোরেশন করে ফেলবো। তো চটপট কেকটাকে আমি ডেকোরেশন করে নিলাম, ওরিও কেক করে নিলাম এটাকে। 4 সাইডে ওরিও বিস্কিট আর টপে কিছু ওরিও দিয়ে দিলাম, বাচ্চারা ওরিও কেকটা অনেক পছন্দ করে। তো এটাকে আমি চকলেট কেক বানিয়েছি উইথ ক্রিম ফ্রস্টিং অ্যান্ড ডেকোরেশন উইথ ওরিও বিস্কিটস। এই ছিল আমার কেক, বার্থডে কেক ইজানের জন্য। এখন তো করোনার জন্য কাউকে ইনভাইটও করা যায় না, সো কিছু করার নাই, নিজেরাই সেলিব্রেট করে নিলাম ইজানের বার্থডেটা। বাচ্চাটা থেকে একটু বড় হয়ে গেছে, 2 বছর হয়ে গেল। Okay, আমরা ফু দিব এবার, ওকে? ইজানস বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইজানস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, 2 years old. Do you know how to do it? Well done. Good boy. There you go, Isa. Good boy. Happy.
ইজানের বার্থডে কেকটা আমরা কেটে নিলাম, সেলিব্রেশন হয়ে গেল ওর বার্থডে। ইজান নেইবার থেকে কিছু গিফট পেয়েছে, এটা হচ্ছে একটা বার্থডে কার্ড হ্যান্ডমেড, মানহা মাতিহা ওকে দিয়েছে, আর দিয়েছে কিছু ফুড, এগুলো হচ্ছে সিনামন রোল। আর ইজোরা ইজ মাদার পকেট মানি থেকে ইজানের জন্য এই মিনি হুভারটা কিনেছে, টয় হুভার। আমার ছেলেটার জন্মদিন ছিল আজকে, তো ওর জন্য আমরা সবাই কিছু গিফট কিনেছি। এই ক্লোথসগুলো দিয়েছি আমি, এখানে আছে তিনটা টি শার্ট, যেহেতু ঠান্ডা চলে আসছে তো সেই জন্য ফুল স্লিভ, সেটার সাথে আমি নিয়েছি দুটো ট্রাউজার, একটা ব্লু একটা গ্রে, নিয়ে তিনটা বডি স্যুট। তবে উইন্টারে শপিং হয়েছে কারণ এখানে ঠান্ডা চলে এসছে, সো ঠান্ডার প্রোটেকশন দরকার। নিয়েছি এই জাম্পারটা, এটা খুব ভালো লেগেছে, সো সফট। আর নিয়েছি এই জিন্সটা, আর এখানে আছে আরও তিনটা টি শার্ট আর দুটো ট্রাউজার ম্যাচ করে। সেই হচ্ছে আমার তরফ থেকে, বেশি গর্জিয়াস কিনে লাভ হয় না কারণ ও অস্বস্তি ফিল করে, এগুলাতে বেশি কমফোর্ট, যার কারণে এই ধরনের কাপড় চোপড়ই আমি কিনেছি যেন কমফোর্টেবল থাকে। আর এটা দিয়েছে ওর দুই আপি, ইজোরা আর ইজমা, ওরা দিয়েছে এটা। এটা এই কারণেই স্পেশাল যে ওরা ওদের পকেট মানি থেকে এটা কিনে দিয়েছে, আর ওদের বোনরা ওকে অনেক আদর করে, সাংঘাতিক আদর করে, ওদের পকেট মানি থেকে কিছু একটা কিনে দিয়েছে, এটা আসলে কি বলবো, স্পিচলেস। আর এটা পেয়েছে গিফট এক আন্টি থেকে, আর এটা হচ্ছে ওর বাইক, ওর বাবা গিফট করেছে, বিগ সারপ্রাইজ ফর ইজান। এটা হচ্ছে থ্রি হুইল সাইকেল প্লাস মোটর বাইক, সো ও অনেক পছন্দ করবে শিওরলি। এই হচ্ছে বার্থডে গিফট ফ্রম ফ্যামিলি। ইজান ওর বার্থডে গিফট পেয়ে খুবই খুশি, হুভার আর কার্টা দিয়ে সে প্লে করছে, সো ওর এই আনন্দটুকুই আমাকেও আনন্দ দেয়। ওর আজকে জন্মদিন, দু বছর হয়েছে মাশাআল্লাহ, তো দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই ব্লগ, আমার ছেলের জন্মদিন। আপনারা সবাই দোয়া রাখবেন ও যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে মানুষ করে, মানুষের মতো মানুষ হতে পারে সে। এই ছিল আমার আজকের ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, বাই।